জবা গাছ এমন একটা গাছ এটা দীর্ঘদিন বেঁচে থাকে আর কম বেশি হলেও সারা বছর এটা ফুল দেয় এর একটাই প্রবলেম হয় যে এই গাছে সাদা পোকার আক্রমণটা বেশি হয় আর মাঝে মাঝে মুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে এর কারণটা কি সেটা আপনাদের বলছি অনেক সময় হয় কি জবা গাছের আমাদের জল দেওয়ার একটু অসুবিধা হয় হয়তো কোনো সময় জল বেশি দিয়ে দিচ্ছে কোনো সময় কম দিয়ে দিচ্ছি গাছ কিন্তু আর্দ্রতা পছন্দ করে আর তার জন্য জবা গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবং বড় বড় ফুল হয় তবে হ্যাঁ জবা গাছের রোদেরও দরকার হয় খুব আর রোদ যদি ঠিক মতো হয় এবং জল যদি পরিমাণ মতো দিতে পারা যায় তাহলে কিন্তু এরকম গাছ ভর্তি কুঁড়ি হয়ে থাকবে আর প্রত্যেকটা কুঁড়ি থেকে কিন্তু ফুল ফুটবে একই দিনে গাছ ভরে ভরে ফুল হবে আর দেখুন আমার এখানেও তাই হয়েছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে এটা এখন আমি সেটের তলায় রেখে দিয়েছি রোদটা একটু কম পাচ্ছে এর কারণ হলো ঝড়ে যদি গাছগুলো পড়ে যায় তাই আমি এই গরমে এগুলোকে একটু নামিয়ে রেখেছি তা সত্ত্বেও দেখুন আমার গাছ একেবারে ভরে কুঁড়ি আর তাতে ফুলও আছে এই কুঁড়ি যাতে না ঝরে পড়ে তার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের দেখাচ্ছি গাছগুলো কুঁড়ি ঝরার প্রথম কারণ হলো গাছে পোকা হলেও কিন্তু অনেক সময় কুঁড়ি ঝরে যায় আবার তাপমাত্রার যদি কম বেশি হয় তাপমাত্রা তখনও কিন্তু কুঁড়ি অনেক সময় ঝরে যায় আবহাওয়ার পরিবর্তন হলেও কিন্তু কুড়ি ঝরে তাই আপনা আমাদের সেই দিকেও লক্ষ্য রাখতে হবে আর এই জবা গাছের খাবার হিসাবে যেটা এরা সব থেকে পছন্দ করে সেটা আমি দেখাচ্ছি তার আগে আমার গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলো আমার নিচে আছে এগুলো কুঁড়িতে ভরে গেছে কিন্তু এখনও পর্যন্ত ফুল ফুলপটেনি আর এখন আমি যে খাবারটা দেবো সেটা হলো এখানে আমি দুটো বালতিতে জল নিয়ে নিচ্ছি আর এখানে এক এই টবটার মাপে এক টব আমি নিয়েছি গোবর সার একেবারে পুরানো গোবর সার এটা হতে হবে বা আপনারা ঘুঁটে যাকে বলে সেই সেগুলোও নিতে পারেন নিয়ে এটা ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেবার পর আমি আর একটা বালতিতে আমি এখানে জল নিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি এটা বন্ডাস্ট। এই বোনডাস্টটা এখানে দিয়ে দিলাম এটা প্রায় আমার তিনশো পরিমাণ মতো রয়েছে আর এখানে দিচ্ছি যতটা গোবর সার নিয়েছি তত তার হাফ কিন্তু দিচ্ছি এখানে সর্ষের খোল এই তিনটেকে আমি মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে কিভাবে আমি গাছে দেবো সেটা দেখাচ্ছি তার আগে আপনাদের বলি এটা মাত্র চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন অতিরিক্ত গরমে এটা চব্বিশ ঘন্টা ভেজালেই এটা কিন্তু কাজ হবে আর যদি শীতকাল হয় তাহলে কিন্তু আটচল্লিশ ঘন্টা আপনারা ভেজাতে পারেন আমি চব্বিশ ঘন্টা পর এটা এক মগ আমি ওখান থেকে নিয়ে নিয়েছি এই ছোট মগটার এক মগ এটা পাঁচশো মতো আছে পাঁচশো এম আর এখানে দু লিটার জলে মিশিয়ে নিলাম আপনারা যে বালতি দুটো আমি দেখালাম এটা ভিজিয়ে ওই পুরো সারটা আপনারা দুশো লিটার জলে মিশিয়ে গাছে দিতে পারবেন হ্যাঁ আপনাদের আর একটা কথা বলে রাখি শুধু যে জবা গাছে দেবেন তা না জবা গাছ ছাড়াও কিন্তু যে কোনো ফুলের গাছ আছে আপনারা এটা দিতে পারেন তবে এটা কুড়ি দিন অন্তর অন্তর যদি গাছে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর আমি সেইভাবে গাছগুলোকে দেখাশোনা করি দেখুন এখানে প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর কুঁড়িতেও ভরে গেছে গাছও খুব সুন্দর রয়েছে তাই এইভাবে আপনারা দেখাশোনা করুন দেখবেন গাছে কুঁড়ি ঝরবে না গাছ খুব ভালো থাকবে আর জবা গাছে যদি ফুলে ভরে থাকে তাহলে সবারই ভালো লাগে কারণ এই একটা গাছ আছে যেটা সারা বছর ফুল দেয় আর বিভিন্ন কালারের ফুল দেয় তখন এই গাছগুলো যদি আমরা বসিয়ে রাখি তাহলে কিন্তু বাগান আলো করে থাকে আর এখানেও দেখছেন আমার বেশ কুঁড়ি এসে গেছে এই গাছগুলো আমি নিচে লাগানো আছে আগের গাছগুলো আমি ছাদে দেখিয়েছি আর এগুলো আমার নিচে লাগানো আছে দেখুন এই গাছে এখনো পর্যন্ত ফুল ফুটছে না কিন্তু একেবারে কুঁড়িতে ভরে গেছে আর গাছের চেহারাও দেখুন কী সুন্দর হয়েছে আর জবা গাছে যদি সাদা পোকা লাগে সেই কারণেও জবা গাছের কুঁড়িগুলো ঝরে যায় তাতে কি করতে হবে আপনারা কিছুদিন অন্তর অন্তরে যখন দেখবেন যে একটু পোকা লাগছে কোথাও তখনই এক লিটার জলে দু ফোঁটা ডিশওয়াশ বা শ্যাম্পু গুলে গাছে স্প্রে করে দিন কোনো চিন্তা করবেন না দেখবেন পোকা একেবারে মরে গেছে আর আপনার গাছ খুব ভালো থাকছে মাঝে মাঝে এটা করতে থাকবেন গাছ খুব ভালো থাকবে দেখুন আমারও গাছের চেহারা খুব ভালো আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবশেষে বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন নমস্কার